وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد এক ভাই জানতে চেয়েছেন যে শীতের দিনে মহিলারা ক্রিম বা শ্যাম্পু সাবান যেগুলো সুগন্ধি গায়ে লেগে থাকে সেগুলো ব্যবহার করতে পারবে কি না, বা এগুলো ব্যবহার করে বাইরে যেতে পারবে কি না। জি ভাই, আসলে এগুলো বাড়িতে ব্যবহার করতে হবে, যেহেতু সুগন্ধি তার গায়ে থাকে এবং সেই সুগন্ধি যদি অপরজন জানতে পারে বা বুঝতে পারে, তাহলে সেটা পরে তাকে বাইরে যাওয়া যাবে না। এ ব্যাপারে শেখ উসাইমিন রহিমহুল্লাহ তিনি বলেছেন, এবং বিন বাজ রহিমহুল্লাহ তিনি ইহরামের ক্ষেত্রে অর্থাৎ হজ উমরা করার ক্ষেত্রে তিনি ফতোয়া অতিথিকে বলেছেন যে হজ বা উমরার করার আগে যে গোসল করতে হয় সুন্নত, এই গোসলের সময় যদি এমন সুগন্ধি যুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করে যেটা পরবর্তী থাকে সেটা ব্যবহার করা যাবে না। তা সুতরাং যেহেতু ইহরামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেহেতু মহিলারা বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে এরকম সুগন্ধি এতে ক্রিম পাউডার ব্যবহার করবে না। এর থেকে অবশ্য সে দূরে থাকবে। বারাকাল্লাহ ফিক।